চিকেনটা আমি ম্যারিনেট করে নিলাম পেঁয়াজ রসুন আদা দিয়ে। চিকেনের মাংস আলু দিয়ে ঝোল হবে। এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, এটাকে আমি 15 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট বাদে ফিরে এলাম, কড়াইতে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম, ভালো করে গুলিয়ে দিলাম। নুনে দেব, তো আমি নুনে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য। তেল চলে এসেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, আমি তো আলুগুলো তুলে নেব। আমি এবারে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালারে ফ্রাই করে নেব। ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা একটুখানি ফ্রাই করার পর আমি এই বাটারটা দিয়ে দিলাম। জিরা বাটা একটুখানি ফ্রাই করে নেব। ভাজা ভাজা হয়ে গেল, তেল ছেড়ে দিতে জল দিয়ে। আমার এটা সব রকম মশলা গুঁড়ো মশলা দিয়ে তৈরি করা আছে। তেল হলুদ গুঁড়ো দেওয়া আছে, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, ধনে গুঁড়ো দেওয়া আছে, জিরে গুঁড়ো দেওয়া আছে, সব কিছু দেওয়া দিয়ে দিলাম। টেস্ট করে মাংসটা দেখুন, জল ছেড়ে দিয়েছে মাংসটাকে। মাংসটা আমি এবার দিয়ে দেবো। মশলা আমার পচা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেল সাথে একটুখানি নাড়াচাড়া করে আলুগুলো চাড়াতে দিয়ে দেবো। 5 মিনিট বাদে ছেড়ে দিলাম আলুগুলো। আমি দিয়ে দেবো ফ্রাইটা আলুগুলো, আবার নাড়াচাড়া করতে 5 মিনিট। তেল ছেড়ে দেখুন বন্ধুরা। বন্ধুরা আমি আপনাদের কাছে দুঃখিত, আজকে আমি ফার্স্ট আমার চ্যানেলে এই রান্নার রেসিপি দিলাম। কারণ আমি এখানে ধরছি, এটাতে রান্না করছি, এই জন্য আমার ভালো ভিডিও বানানো হয়নি। তার জন্য আমি খুব দুঃখিত আপনাদের কাছে। যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি আপনাদেরকে। ফুটে গেলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি আগে নুন দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়েছে না আমার মনে জানি না, কারণ আমি আঁকা তো বানাচ্ছি, একসাথে রান্না করছি, ধরে আছি, ওই জন্য। দেখুন কালার টেস্ট বন্ধুরা। মাংস রান্না কমপ্লিট, হয়তো আপনাদেরকে সবটা দেখাতে পারিনি, ওই জন্য খুব দুঃখিত।